হুম 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 আজ আমি কাউকে ছাড়বো না হুম এই পানি কোথা থেকে আসছে বৃষ্টি তো হচ্ছে না হুম আরে ফয়জান ভাই এই কেমন আচরণ আমার বই ভিজিয়ে দিয়েছেন আপনি আমি এখনই নিচে এসে আপনার সাথে কথা বলছি আহা আপনি যতক্ষণে নিচে আসবেন আমি পাড়িয়ে যাবো হুম আরে মুখ ভেঙানো খারাপ কাজ কতবার গোলাম রসুল ভাই বলেছেন এখন আপনি শিখাবেন আমাকে এই বিষয় হঠাৎ ফয়জান ভাইয়ের কি হয়ে গেল আগে তো এমন ছিল না নিশ্চয়ই খারাপ ছেলেদের সাথে মিশছেন হুম ডাক্তার সাহেব ডাক্তার সাহেব জলদি চলুন ডাক্তার সাহেব پیشنট এসেছে আরে আরে ফয়জান ভাই আমার হাত ছাড়ুন ডাক্তার সাহেব তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি প্লিজ আরে ফয়জান ভাই আমি কোনো ডাক্তার বক্কর নই ছাড়ুন আমার হাত কি হয়েছে আপনার হা হা আমি জানি যে আপনি ডাক্তার নন কিন্তু বোকা অবশ্যই এজন্যই তো দুই বছর যাবৎ এই পোশাক পরে ঘুরছেন আচ্ছা ডাক্তার ফয়জান ভাইয়ের কি হয়ে গেল এমন অবদ্রতা আগে তো কখনো করেনি হুম আহ এই স্কুটি আমি ধরছি আর আপনি সহজেই দরজা খুলুন জি অনেক ধন্যবাদ হুম ফয়সান ভাই আমার স্কুটি কোথায় যাচ্ছেন তাড়াতাড়ি চক্কর দিয়ে ফিরে আসুন আমি আর কখনো আসবো না ইয়ে শাবাস এখন এটি আমার হয়ে গেল আরে আমার স্কুটি হঠাৎ ফয়সান ভাই কি হয়ে গেল। হ রাইকার সাবধান ফয়জান ভাই এই কি ধরনের আচরণ গোলাম রসুল ভাই আপনি বেতা পারনি তো জি না আলহামদুলিল্লাহ আমার সাথেও ফয়জান ভাই খারাপ পায়চরণ করেছেন এই স্কুটি আমারই ছিল কিন্তু না বলেই নিয়ে চলে গেল আমার সাথেও সে অবাধ্যতা করেছে আর আমাকে তো ওয়াটার গান দ্বারা ফায়ার করেছিল আমি তো তাকে ছাড়বো না আল্লাহ করুন সে যাওয়ার সময় যেন পড়ে যায় আরে বাবলু ভাই কাউকে অভিশাপ দেওয়া উচিত নয় হাদির শরীফেও মুসলমানকে অভিশাপ দিতে নিষেধ করা হয়েছে আর এই ধরনের ছোট ছোট বিষয়ে বদলা নেওয়া উচিত নয় প্রিয় হচ্ছে তিনি প্রিয়ামের নিজের উপর জুলুমকারীকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিতেন বাস আল্লাহ সুবহান ভালো করবেন ধৈর্য ধরুন আল্লাহ সুবহান ধারণকারীদের সাথে আছেন কিন্তু আমার স্কুটি জি ওনার স্কুটির তো কিছু করতে হবে জি জি পেয়ে যাবেন কিন্তু চিন্তার বিষয় হচ্ছে ফয়জান ভাইয়ের হঠাৎ কি হয়ে গেল হতে পারে কোনো খারাপ বন্ধুর সাথে মিশছে হুম ও তাকে তো কিছু করতেই হবে গোলাম রসুল ভাই চলুন ফয়জানকে একসাথে ধরি আচ্ছা ঠিক আছে আপনি আর নোমান ভাই এদিকে যান উসাইদ ভাই আপনি এইদিকে আর আমি রাইকাকে ঘরে রেখে আসছি চলুন রাইকা হুম নোমান ভাই এই দেখুন মনে হচ্ছে সে এই দিকে গেছে জি চলুন এখন কোথায় যাবেন ভাইয়া এখন তো ধরা পড়ে গেলেন আপনারা সরে যান আমাকে কাজে দিতে হবে আমাদের শান্তি নষ্ট করে এখন আপনি কাজে যাবেন প্রিয় ফয়জান ভাই সর্বপ্রথম আপনি স্কুটি থেকে নামুন নোমান ভাইয়ের এটি আচ্ছা ফয়জান ভাই আজ আপনার কি হয়েছে আর অনেকদিন আপনি দেখাও করেননি আমি নতুন বন্ধু বানিয়েছি এখন আপনাদের আর প্রয়োজন নেই গেলাম রসুল ভাই বলেছিলাম না আমি কোনো খারাপ বন্ধু পেয়েছি হয়তো খারাপ নয় তারাই ভালো দুষ্টামি করতে যতটা মজা পাওয়া যায় তা অন্য কোনো কাজে পাওয়া যায় না ফয়জান ভাই আপনি এখন যা কিছু করলেন সবাই বিরক্ত হয়েছে এটি খুবই খারাপ কাজ ছিল আমাকে না আমি করি ফয়জান ভাই খুবই খারাপ কাজ আমাদের প্রিয় ও সর্বশেষ নবীল আলহিম ইরশাদ করেছেন যে মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল অর্থাৎ যে আল্লাহ পাক কে কষ্ট দিল তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন জি আপনি যা কিছু করলেন তাতে আমরা কষ্ট পেয়েছি এখন নিয়ত করুন ভবিষ্যতে এমনটি করবেন না আচ্ছা ঠিক আছে যদি আমাদের সাথে আবার বন্ধুত্ব করতে চান তো ভালো ছেলে হতে হবে আমাদেরকে এই সোসাইটিতে ভালো ছেলে হয়ে থাকতে হবে সোসাইটির সবাই যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন ছোট বাচ্চারা যেন আমাদের দেখে ভালো কিছু শেখে আর আমাদের উচিত নিজেরা ভালো কাজ করা আর অন্যদেরও ভালো কাজ শেখানো খারাপ থেকে নিজে বাঁচুন আর অন্যকেও বিরত রাখুন গুলাম রফিল ভাই আমার ভুল হয়ে গেছে সরি আমি ভবিষ্যতে এমনটি করব না আর আমি আপনাদের সবাইকেই সরি বলছি যারা আবার কারণে কষ্ট পেয়েছেন আমি তাদের সবাইকে সরি বলছি